Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel, then please subscribe and hit the bell icon for all the notifications. Friends, आज के आमी खूबी easy एक टा सेलाई अपना देश अते share करते जाच्छी। एवं एटा करा सत्यि खूबी सहज। एर जोन्नो आमी ए बराबर फोर तोला start करछी। एटा अपनारा आसने जेकोनो corner थेके start करते पारें। एक क्षेत्र में ये चारटे घर गुणे नहीं क्षेत्र में जस्ट हमें दुटो दुटो को घर काउंट करपर आबार दुटो घर ऊपर थेके ये दुटो घर हमें फोर तुले निलाम प्रत्येक क्षेत्र चारटे घर फोर हबे ओपर थेके दुटो घर माझखाने माने आगे फोर दुटो घर माझखान थेके एइभावे फोर तुलबो जाते प्रत्येकटा फोर तार आगे फोर माझखान थेके ओटा स्टार्ट हय एइभावे आमी आरो किछु फोर तुले निच्छि फ्रेंड्स এই লাইন বরাবর টোটাল আমি 10টা ফোর তুলব তবে এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সাইডে 9টা করে ফোর এবং মাঝখানে একটা ফোর থাকবে আমি সেই হিসাবেই ফোর গুলো তুলব এবং এটা আমার মাঝখানের ফোর হবে অর্থাৎ এটা 10 নম্বর ফোর এবং এর পরবর্তীতে আমি উপর থেকে এখন নিচের দিকে ফোর তোলা শুরু করব তবে এই ক্ষেত্রে আমি জাস্ট নিচের দিকে এখন দুটো করে ঘর বাড়াতে থাকব এবং উপর থেকে কমাতে থাকব এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ঘর ফাঁকা দেয়া ছিল তাই আমি আবার আরেকটা ঘর ফাঁকা দিয়ে নিয়েছি এবং এই ভাবে দুটো ঘর ছেড়ে ছেড়ে আমি ফোর তুলব এবং প্রত্যেকটা ফোর একই লাইন বরাবর হবে এবং चारटे घर निये एकटा फोर उठबे एवं एई लाइने आमी एखन टोटाल नौटा घर तुले नौटा फोर तुले निच्छी ओपोरेर माझखानेर फोरटा बाद दिए एवं एई लाइनेर फोरटा तोलार पर आमी आगेर लाइनेर साथे मैच करे नेब जे सेम लेवेल बराबर बा सेम लाइन बराबर आड़ाआड़ी भावे एई भावे थाकछे किना देखुन एटा किन्तु सेम लाइन बराबरई चले एसेछे तार माने सेलाईटा ठीक आछे এবং এই ক্ষেত্রে আমি প্রথমে নীলের সবথেকে ব্রাইট অংশটা ইউজ করেছি এবং পরবর্তী অংশটি দেখানোর জন্য আমি এইভাবে জাস্ট আপনাদের বুঝিয়ে দিচ্ছি কেমন করে আবার লাইনটা তৈরি করতে হবে ঠিক আগের প্রসেস মেইনটেইন করে এইভাবে আমরা ফোর গুলো তুলে নেব এবং পুরো আসনটি এইভাবে ফোর উঠিয়ে কমপ্লিট করব এবং এখন আমি উপরে যে কালারগুলো ইউজ হবে সেগুলো দেখিয়ে দিচ্ছি এবং পরবর্তী স্টেপে আমি এই নীল কালার থেকে একটু ডার্ক টাইপের নীল কালার নিচ্ছি যেহেতু আমার এখানে লাইট শেড থেকে ডার্ক শেডে যাচ্ছে সেইভাবে আমি কালার ম্যাচ করছি চাইলে আপনারা নিজেদের পছন্দ মতো বা অন্য কালার দিয়েও করতে পারেন চাইলে আপনারা এতে সবুজের কম্বিনেশনও করতে পারেন ঠিক আগের মতোই 10টা ফোর উঠবে এবং প্রত্যেকটা ফোর চারটি ঘর নিয়ে তৈরি হবে এইভাবে লাইনটা আমি তৈরি করে নিচ্ছি ফ্রেন্ডস আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে বেল বাটনটিকেও প্রেস করবেন প্রথমে আমি লাইট ব্লু তারপর তার থেকে একটু ডার্ক শেড এবং তার পরবর্তীতে এখন আমি আরো আরেকটা ডার্ক শেড নিয়ে এইভাবে ফোর তোলা কমপ্লিট করছি ঠিক আগের প্রসেস মেইনটেইন করে আমি চারটে ঘরের একটা করে ফোর তোলা কমপ্লিট করব ফ্রেন্ডস আমার এই লাইনটাও হয়ে গেছে এবং এর পরবর্তীতে আমি যেহেতু এখানটায় চারটে কালার ইউজ করছি তাই আমি সবথেকে ডার্ক কালারটা অর্থাৎ নেভি ব্লু কালারটা ইউজ করছি ঠিক আগের প্রসেসে আমি এইভাবে ফোর তুলব ফ্রেন্ডস এক্ষেত্রে আপনারা একটা থ্রি ডি এফেক্ট দেখতে পারবেন যে আপনাদের কালার কম্বিনেশনটা আস্তে আস্তে হালকা থেকে ডার্কের দিকে যাচ্ছে সো এটা খুবই সুন্দর লাগবে দেখতে এবং চাইলে আপনার ইয়েলোর যে কম্বিনেশনটা আছে সেটাও ইউজ করতে পারেন অথবা সবুজ কালার এবং পিঙ্ক কালারের দুটো কালারের কন্ট্রাস্টেও এটা তৈরি করতে পারেন
এই অংশটিও আমার প্রায় তৈরি হয়ে গেছে। ফ্রেন্ডস, আমার এই অংশটা পুরোটাই তৈরি হয়ে গেল। এইভাবে পুরো আসনের ইয়েলো কালারের অংশটিও তৈরি করতে হবে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই করবেন।